দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমি কুড়িল ফ্লাইওভার থেকে নামতেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা 300 ফিট। ওই 300 ফিটটাই আপনাকে আজকে দেখাবো। এখন মোটামুটি পুরো 300 ফিটটা কমপ্লিট, শুধু উদ্বোধনের অপেক্ষায় আমরা আছি। ফার্স্ট টাইম থেকে একটা কথা বলি, বাম দিকে যে সাইনটা দেখতেছেন আপনারা, লেখাটা একদম বোঝা যাচ্ছে না, একেবারে ছোট করে এই সাইনটা দেওয়া হয়েছে। এবং কি বিআরটিএ যে নিয়ম আছে সাইন দেওয়ার, ওইটা মনে হয় না ফলো করছে, তার জন্য এত ছোট লেখাগুলা বোঝা যাচ্ছে না। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা এই রোডে আসবে মনে হচ্ছে খুবই ভোগান্তি ভুগতে হবে তাদের, যারা এই রাস্তাটা পুরোপুরিভাবে চিনে না, তাদের জন্য খুবই একটু কষ্টদায়ক হবে। বাম দিকে আছে প্যাসেঞ্জার শেড, এবং কি সামনে আছে ফুটওভার ব্রিজ। অবশ্যই ফুটওভার ব্রিজ মানুষ কম ফলো করতেছে, মানুষ রাস্তার মধ্যে এলোমেলো হাঁটাচলা করতেছে, এটা খুবই রিস্কি, এটা আসলেই ঠিক নয়। এভাবে এত ভালো একটা রাস্তার মধ্যে এরকম রাস্তার নিচ দিয়ে হাঁটাচলা করলে মানুষের অনেক প্রবলেম হবে, অ্যাক্সিডেন্ট করবে। এবং কি বাম দিকে আরেকটা আপনার সাইন দেখতেছেন, এটার মধ্যে একদম লেখা বোঝা যাচ্ছে না, খুবই ছোট করে এই ইগুলা দেওয়া হয়েছে, সাইনগুলা দেওয়া হয়েছে। আর একটু বড় হইলে আমাদের খুবই ভালো হতো। আমরা অনেক রোড ঘুরছি এবং কি দেখলাম যে অনেক বড় বড় করে ভাবে এগুলো সাইন দেওয়া হয়, এগুলা খুবই ছোট হয়েছে, যেটা আপনাদেরকে খুবই বোগাবে। যেটা সামনে ডান পাশে আছে আপনার বসুন্ধরা আবাসিক এরিয়া, এবং বাম দিকে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, যেটা যেতে একটু ভোগান্তি ভুগতেই হবে, বারবার বলতেছি, কারণ একটু প্রবলেমই। এই সাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা না থাকার কারণে মানুষকে অনেক প্রবলেমে পড়তে হবে। এবং কি রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, এটার প্রশংসা করাই যায়। রাস্তার দুই পাশে গাছ লাগানো হয়েছে, তার জন্য আরও একটু ভালো। দুই একটা শেড এখনও বাকি আছে। সামনে যে সাইনটা দেখতেছেন দেখেন একেবারে ছোট, বুঝছেন কিছু, খুব স্লো স্লো যাচ্ছে, তারপরেও বোঝা যাচ্ছে না, আর দূর থেকে তো বোঝাই যাবে না। এখন এই বাম দিক থেকে ঘুরে যারা ভালো চিনে রাস্তা, এই রাস্তায় চলাচল করতেছে, তাদের জন্য একটু দেখা লাগে না সাইন, কারণ মুখস্থ হয়ে গেছে, এটা ফলো করা যাইতেছে। আমার মনে হয় না ঢাকার বাইরে থেকে যারা আসবে বা নতুন কেউ আসলে এখানে ঠিক মতনে যেতে পারবে বলে। এই যে বাম পাশে সবুজ একটা সাইন দেওয়া আছে, এটাও খুব কাছে না গেলে বোঝা যাবে না আপনার, এগুলো অনেক দূর থেকে না বোঝা গেলে আপনারা একটু প্রবলেমে পড়বেন। বর্তমান রাস্তার এরকম অবস্থা, আশা করি উদ্বোধনের আগে এগুলো ঠিক করে ফেলবে, এবং কি আমাদের অনেক ভোগান্তি থেকে মুক্ত পাব, খুবই আরামদায়ক হবে আমাদের এই রাস্তার জার্নিটা। ইউটার্নের জন্য যে প্রবলেমগুলো ছিল, তার আগে দেখছিলাম যে গাড়ি পারাবার হইতে একটু প্রবলেম হইতো, এগুলো এখন কমপ্লিট, নেচার সাইডটাও কমপ্লিট করে ফেলতেছে। আশা করি আমরা উদ্বোধনের আগে এগুলো ঠিকঠাক করে ফেলবে সব কিছু। আমি এখন যাব বসুন্ধরা আবাসিক এরিয়া, ওই ইটে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাংলাদেশে চলার অভিজ্ঞতা থেকে বলতেছি, এটা এমন সড়ক না যে যে কোনো জায়গায় গাড়ি দাঁড়িয়ে যাত্রী উঠানামা করবে। আমরা পদ্মা সেতুতেও দেখেছি দাঁড়ায় মানুষ সেলফি তোলে, এই করে বাম সাইডে সিএনজিগুলা দাঁড়ায় দাঁড়ায় যাত্রীর জন্য, আবার দেখেন মোটরসাইকেলগুলা উল্টা আসতেছে। আসলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটু ডিসিপ্লিন মানতে চাই না, একটা প্রাইভেটও আসতেছে উল্টা, এরকম একটা সড়কের মধ্যে, গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে কীভাবে যে এইগুলো করে তারা ওরাই ভালো জানে। অনেকগুলা গাড়ি উল্টা এখান থেকে আসতেছে, এগুলো কেন হবে? এটা অবশ্যই রুলস মেনটেন করা উচিত, এবং কি আমাদের ভোগান্তি থেকে আমরা মুক্ত পাবো আশা করি, এরকম ডিস্টার্ব যদি মানুষ না করে।